আমার সামনে ডাইরেক্টলি ম্যাডাম এই ফকরুল ওকে এই সাগাতকে নমিশন দিয়ে দেয়। এরপরে সে ওই যে নাঙ্গুদে একটা অংশতে যে টাকাটা নিয়েছে ওই টাকাটা এবং বিএনপি মাইন্ডেড ব্যবসায়ীরা বা যারা এই টাকা দিয়েছে ওই টাকাটা সে আর খরচা করে না। এটা শুনে আমার বিবেকে খুব লাগলো যে তুমি নির্বাচনের জন্য টাকা পাইলা, তোমার এত পরিচিত হলে তুমি আমার বললা ১ কোটি, তুমি ৫ লাখ টাকাও খরচ করো নাই। আমার রাজনৈতিক প্রেক্ষাপটে আমি দুইটা জিনিসকে সবচেয়ে বড় ঘৃণা করি। একটা হলো যে দলের পদবি বিক্রি করে যারা খায় এবং দলের কমিটি বিক্রি করে যারা খায় তারা। আমার রাজনীতি ছাত্র জীবন থেকে আরম্ভ করে, আমি শ্রমিক দল, কৃষক দল, বর্তমানে বিএনপি করতেছি। কোনো নেতা কর্মী বলতে পারবে না যে কারো কাছে আমি কোনো পদের বিনিময়ে কোনো বিনিময়ে টাকা চেয়েছি। আমি রাজনীতি আমার একটা নেশা, আমার পেশা নয়। আমি দেশ, জাতি এবং নাঙ্গুজবাসীকে কিছুতে চাইছি, কিন্তু রাজনৈতিক মাধ্যমে মানুষ মানবের কল্যাণে কাজ করে। তাই এর জন্য আপনারা জানেন গত বছর যে নমন হয়েছে, যে আমি অ্যাডভোকেট সাকাত হোসেন এর আগে ইতিপূর্বে মহানগর বিএনপি বা ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, শ্রমিক রাজনীতি কোনো কমিটিতে ছিল না। যখন নির্বাচন আসলো তখন আমি অ্যাডভোকেট তুমু আলম খন্দকার, আমার সদ্য বড় ভাই নেতা, আমি তাকে অনুরোধ করেছি। আমার আরেক নেতা নাঙ্গুজ মহানগর বিএনপি সভাপতি, বর্তমান সাবেক এমপি, ৩ বার এমপি অ্যাডভোকেট আবুল কালামকে অনুরোধ করেছি। আমি নাঙ্গুজ চায়ের আসনের সাবেক এমপি, নাঙ্গুজ জেলা বিএনপি সাবেক সিনিয়র সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার আলহাজ মোহাম্মদ গ্যাসুদ্দিন ভাইকে অনুরোধ করেছি। যখন তারা নির্বাচন অংশগ্রহণ করলো না তখন অ্যাডভোকেট সাগর, যেহেতু আমি একজন আইনজীবী, তার সাথে আমার সম্পর্ক রয়েছে, সে আমাকে বললো যে আমি নির্বাচন করতে চাই। আমি বললাম আপনি নির্বাচন করবেন, টাকার তো পাই, বললাম আমি ১ কোটি টাকা, আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি যদি রেকর্ডিং করে দেশটা দিবে একদম খালেদা জিয়ার সামনে এমন নেত্রীয় সাক্ষী। সে বললো আমি ১ কোটি টাকা খরচ করতে পারবো। তারপর যে বা হোক, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লবিং মাধ্যমে তাকে কেউ চিনে না, কোনো নেতাকর্মী চিনে না। আমি তাকে ম্যাডামের কাছে ৪৫ মিনিট যেভাবে আপনি বসা, ঠিক এভাবে আমি ম্যাডামের সামনে মহাসচিব এবং সোনারগাঁয়ের মান্নান বর্তমান থানা বিএনপি বসা, সব ওদিনকার নাঙ্গুজে কাজীমণি, সালাম সাহেব, তমুর সাহেব, কালাম সাহেব গিয়ে সবার সাথে মিটিং করে ম্যাডামকে আমি খবর, আমি ইনফরমেশন পাঠালাম যে আমি কথা বলবো। বলো যে নাঙ্গুজ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সেক্রেটারি আসো, আসতে বললো। আমাকে বলে তুমি কত বাইম বলে, আমি ৩৪ বছর ধরে রাজনীতির সাথে, তোমার সাথে আমার সাথে এত দূরত্ব কেন? আমি কিন্তু দূরত্ব না ম্যাডাম, রাজনৈতিক বিভিন্ন প্রতিবন্ধতার কারণে আপনার সাথে আমার দূরত্ব, কিন্তু আমি যে ১১ যে ম্যাডামের জন্য যা করেছি ১ মাস এবং যে রাজনীতিটা করেছি, যে ১১ বাংলাদেশে আমার নেতা বিগ্রি হান্নান স্যার ডাকে সর্বপ্রথম যে জেলাটি ঝাঁপিয়ে পড়েছিলেন নারায়ণগঞ্জের কথা আমি আবেগ আলপুত হয়ে ভুলে গিয়েছিলাম। তখন ম্যাডামের সাথে কথা বলতেছিলাম, আমাকে আমার স্পষ্ট কালার তখন শিমুল বিশ্বাসকে উনি নির্দেশ দিলেন, এই ওকে একটা চেয়ার দাও। আমি চেয়ারে পাশে বসলাম, আমাকে বললো বলো তুমি কেন আসার কী বলতে চাও এবং নাঙ্গুজ সিটি কর্পোরেশন কী বলতে চাও, কাকে নমিশন দিলে তুমি তাকে বিজয় করে আনতে পারবে। আমি যখন কথা বলতেছিলাম তখন আমার কথা কেড়ে নিয়ে যাচ্ছিল সোনারগাঁ থানা বিএনপি সভাপতি মান্নান, তাকে ম্যাডামকে একটা ধমক দিল যে এই মান্নান তোমার বাড়ি কোথায়? কয় সোনারগাঁয়ে। তো ও তুমি সোনারগাঁয়ের বাড়ি তুমি ভালো বলতে পারবে না, ও ৩৫ বছরের দরকার, ও সিটির মধ্যে থাকে, ও বলতে পারবে। মান্নান ভাই চুপ করে গেল। আমি তখন বললাম যে ম্যাডাম, যে এই সাকোয়াত ৭ মার্ডারে একটা নেতৃত্ব দিয়েছে এবং এই মার্ডার আসামিদের হয়েছে আইনজীবী হিসাবে, এসে ২-৩ বার সভাপতি ছিল। আমার সামনে ডাইরেক্টলি ম্যাডাম এই ফকরুল ওকে এই সাকোয়াতকে নমিশন দিয়ে দেয়। এরপরে যে কর্মী আলোচনা বা যে বৈঠকেরই সব হলো, যা একটা অফিসিয়াল আই ওয়ার্স ছিল, কিন্তু তাকে যখন নমিশন দিয়ে দিলাম, আমার তমুর ভাই, গিয়ার ভাই, কালাম অনেক সিনিয়র নেতারা আমার উপর ক্ষুব্ধ। শুধু ম্যাডাম জানতো যে যেখান থেকে তার জন্য নমিশন লবিং করা হয়েছে তাকে নমিশন দিলে সে অবশ্যই বিজয় অর্জন করবে, সেই বিশ্বাসে ম্যাডাম তাকে নমিশন দিচ্ছে এবং সে বলছে ১ কোটি টাকা। ম্যাডাম আমার তৎকালীন আমাদের প্রেস মিডিয়া উইং সাইরুলকে বলল তুমি ২৪ ঘন্টা টিপুর সাথে যোগাযোগ রাখবে এবং কী ইনফরমেশন আমার তোমাকে দেব। আমি যখন আসলাম নির্বাচন মনোনয়ন চূড়ান্ত হলো, আমি পূর্ণধীর কোনো নেতা কর্মী নামে না, আমি তাকে ২৭টা ওয়ার্ডে কোন মসজিদে কটা মসজিদ টু মসজিদ যখন নামাজ আসর মাগরিব এশা ফজর পড়তে বলছে এক মসজিদে, এই ৫ ওয়াক্ত নামাজে তাকে
নিয়ে কর্মীকে বলতাম আশেপাশে, এই তোমরা আসো এইভাবে করে সব নেতা কর্মীকে না কাল সেন্ট্রাল নেতা কর্মীরা আসলো। তিন দিন পর সে আমাকে বলে যে টাকা নাই তুমি ম্যাডামের টাকা চাও। আমি যখন সাহিল কবিরে বললাম, বলো কী বলেন সে না 1 কোটি টাকা খরচ বলতে বলছে, তো টাকা কোথায়? তারপর যাই হোক, আমি যখন ম্যাডামের বারবার বলতেছিলাম, নাঙ্গুদের রিপোর্ট দিয়েছিলাম, ম্যাডাম আমার রিপোর্টের উপর নাঙ্গুজে অনেক নেতা কর্মীদেরকে চাপ দিয়েছে যে তোমরা নির্বাচন করো এবং শাখা পাশ করবে বিজয় হবে, আমি তোমাদের জন্য করি নাই ম্যাডাম, ডেলি প্রত্যেক এমপি নেতাদের সিনিয়র নেতাদের। তারপর আমি হিসাবে আমি অলিখিত একজন প্রধান সমন্বয়কারী হয়ে গেলাম। কিভাবে? যে ঢাকাতে যে নেতারা আছে, কে কোন ওয়ার্ডে যাবে, কোন জায়গায় পোস্টার যাবে, কোন জায়গায় লিফলেট যাবে, কে কোথায় পুলিং এজেন্ট কাকে নিয়োগ করতে হবে, সব এগুলি আমি সারাদিন জেলা বিএনপি অফিস আর সাকোয়াতের নাংস ক্লাবের তিনতলা একটা অফিস এই জায়গা বৈশা পোস্টার লিফলেট যা আছে আমার কাছে, আমি যখন তাকে নির্বাচনমুখী করে মাঠে ছেড়ে দিলাম, তখন আর আমার প্রয়োজন, আমি মনে করলাম যে এখন নেতাকর্মীরা তার পাশে আসে, আমার দরকার নেই। আমি যে অফিসিয়াল যে ওয়ার্ডগুলি, যে এই যে কী করে পুলিং এজেন্ট নিয়োগ আদার্স সব বুঝছি না, ওই কথাটা এই বলতেছিলাম, হঠাৎ নেতাকর্মীরা বলে যে সে আমাদেরকে সারাদিন ওয়ার্ক করে এসে নাংস ক্লাবের সামনে নেমে যায়, আমাদের খাওয়া দাওয়া। আমি তাকে বললাম যে এইটা কী, কর্মীরা সারাদিন ওয়ার্ক করে যে খাবার। তারপর নির্বাচন যে বাবু নেতা কর্মীরা আসলো উৎসবপূর্ণ, ইলেকশনের পর আমার কাছে খবর আসলো যে কোনো মাধ্যমে, বিশ্বস্ত মাধ্যমে, যে সে একটা পক্ষ থেকে টাকা নিছে 2 কোটি টাকা। এবং দলের নির্বাচন আসলে এরা অনেকেই নির্বাচ দলীয় এই মাইন্ডেড লোকেরা নির্বাচনে কিছুটা কিছু ইয়া দেয়, নির্বাচন অংশগ্রহণ নির্বাচন করার জন্য তহবিল দেয়, সেই টাকাগুলি সে নির্বাচন খরচ করলো না। দেখলাম নেতাকর্মীরা হতাশ, ম্যাডাম নির্বাচনের জন্য তৎকালীন একটা বিশাল বাজেট পাঠাইছে, যে বাজেট দিয়ে আমরা নির্বাচন 3 দিন আগে মাঠ গরম রাখছি এবং নির্বাচনের দিন জন্য যে পুলিং এজেন্ট খাওয়া দাওয়া, ওই টাকা যদি না হইতো তাহলে নির্বাচন সে করতে পারত। সে ওই যে নাঙ্গুজে একটা অংশতে যে টাকাটা নিয়েছে, ওই টাকাটা এবং বিএনপি মাইন্ডেড ব্যবসায়ীরা বা যারা এই টাকা দিচ্ছে ওই টাকাটা সে আর খরচ করেনি। এটা শুনে আমার বিবেকে খুব লাগলো যে তুমি নির্বাচনের জন্য টাকা পাইলে, তোমার এত পরিচিত হইলে, তুমি আমার বললে 1 কোটি, তুমি 5 লাখ টাকাও খরচ করো নাই, আল্লাহ আল্লাহ রাসুল এবং এশার নামাজ পড়ে আসতে আসছি, সকল ফজর নামাজ আল্লাহ যেন পড়াইতে পারে, সাক্ষী রেখে আল্লাহকে আল্লাহ রাসুল সাক্ষীটি বলতো, তার সাথে আমার টাকার ভাগাভাগির কোনো দ্বন্দ্ব হয়নি। এবং আমাকে টাকা দিয়ে পৃথিবীতে বাইডেন কেউ কে আমাকে যদি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যদি কেউ কিনতে না পারে, টাকা দিয়ে কেনার মতো কারো ক্ষমতা নাই। অতএব আমার সাথে স্বাগতের সাথে টাকা ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি, শুধু তার সাথে দ্বন্দ্ব হয়েছে কেন সে অনৈতিক কাজগুলি করলো, টাকা যেহেতু নিয়েছে টাকা নির্বাচনে কেন খরচ করলো না, এবং যারা টাকাটা দিয়েছে আমি জানি তারও তার সাথে পরে রাগারাগি করছে, তা আপনি কী করলেন? অথচ ওবার আমাদের বিজয় অর্জন করার সুবর্ণ সুযোগ ছিল নেতাকর্মীদের। ঠিক আছে।